আর্কোজ একাডেমিত অধ্যয়নরত মরাণর ছাত্রর মৃত্যুক লৈ চাঞ্চল্য। দশম শ্রেণীর ছাত্র আছিল ফারহাজ হুসেন। ছাত্রর আত্মীয় আক্রমণ করে লণ্ডভণ্ড করিলে বিদ্যালয়ের আসবাব, দুই শিক্ষকক নিলম্বন। তদন্তর কারণে তিনিজনীয় কমিটি গঠন স্কুল কর্তৃপক্ষর। হয় হুজাইর আখাড়ির আবাসিক স্কুল মর্কজ একাডেমির দশম শ্রেণীত অধ্যয়নরত ডিব্রুগড়ের মরাণর এজন ছাত্রর মৃত্যুক লৈ আজি হুজাইত চাঞ্চল্যর সৃষ্টি হয়। জানিব পৰা মতে মরাণর ফারহাজ হুসেন পিতা আব্দুল হামিদ নামর ছাত্রজন মর্কজ একাডেমি হোস্টেলত থাকি দশম শ্রেণীত অধ্যয়ন করে আছিল। ছাত্রজনের আজি সংকটজনক অবস্থাত হুজার হাম হাসপাতালত নিয়াত চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। ইয়ার পিছত ছাত্রজনের হুজাই থাকা আত্মীয় হাসপাতালের লগতে স্কুল চৌহদত হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি করে। এইলৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মর্কজুল মা আরিফর দ্বারা পরিচালিত স্কুলখনত অধ্যয়নরত ফারহাজ হুসেনের সঙ্গে প্রকৃততে কি ঘটনা ঘটিল যে মৃত্যুক সাবতিব লগা হল। স্কুল কর্তৃপক্ষই দাবি করা মতে শিক্ষামূলক কার্যসূচী স্কুলের আবাসিক ছাত্রসকলের 12-14 জনীয় ছাত্রর গোট মাঝে মাঝে দুজন শিক্ষকর তত্ত্বাবধানত ফুরবলে যায়। মরাণর ফারহাজ অন্য ছাত্রসকলের সঙ্গে শনিবারে হুজাই শহরের গাতে লাগি থাকা জালালনগর এলাকাত গৈছিল। তাত মসজিদত রাতিটো থাকি আজি পুয়া 11 বজাত ওলাই অহার পূর্বে মসজিদর পুখুরীত সাঁতরিবলৈ গৈ ফারহাজ হুসেন পানী ডুবি যায়। লগে লগে ছাত্রজনক স্থানীয় রাইজে হাম হসপিটাললৈ নিয়াত চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। ইফালে ছাত্রজনের আত্মীয় করা অভিযোগ মতে ছাত্রজনক হোস্টেলত হত্যা করে হাসপাতাললৈ অনা হয়েছে। ছাত্রজনের গাত দাগ থকা বলে পরিয়ালর লোকে অভিযোগ করে। ইফালে সাংবাদিকর দলে হুজাইর গীতাশ্রমর পিছফালে থাকা মসজিদ ভ্রমণ করে অভিশপ্ত পুখুরীটি পরিদর্শন করে রাইজর ভাষ্য। এটা বজার পিছত যাব শিশু যার আগত হে গা ধুব লাগে সিহতে পুখুরীত নামিছে। আমির সাহেবের পারমিশন লৈছে আগতে যার পিছত আমির সাহেব পারমিশন দিছে বোধ হয় সেই কারণে পুখুরীত নামিছে সাঁতুরি আছে এনজয় করে আছে পুরা সেইজনরা মানে গোটেকজন হব আর আট দশজন এনেকা হব আর নামিছে। নামি দিয়ার পিছত সিহতে এনজয় করে আছে পুখুরীত পুরা আর আমির সাহেবে ইয়ারপর মাতি আছে সিহতক যে উঠি আহত কেউ ইমান সাঁতুরি আছে সিহতে আর ইমান রেসপন্স দিয়া নাই আর সাঁতুরি আছে। তারপর সাঁতুরি হঠাৎ মানে যিজন ঢুকাইছে আজি লড়া কেউ মানে লাহে লাহে পানির তলফিনে গৈ আছে আর সিহতে কই আছে যে এইটু ডুবি আছে মানে সহায় তুলব লাগে তাত এনেকা করতে করতে মানে সি পানির তল পালে গৈ আর। প্রত্যক্ষদর্শীয়ে জানা মতে মর্কজ একাডেমির ছাত্র প্রায় 12-14 জনীয় গোটটু গা ধুবল পুখুরীত নামিছিল। লগরবুরে সাঁতরিবলৈ লোতে ফারহাজ হুসেন ডুবিবলৈ ধরে। তেতিয়া লগর ছাত্রসকলে চিঁয়র বাখর করাত সেই সময়ত মসজিদত ভাড়া দিয়া হিসাবে থাকা অন্য এজন ছাত্রই ফারহাজক তুলি আনে। সেই ছাত্রজনে সাংবাদিকর আগত কয় যে সাঁতুরিবলৈ নমা মর্কজ একাডেমির ছাত্রই তেওঁক চিঁয়রি চিঁয়রি মতাতহে সহায় করবলৈ আহে। ইতিমধ্যে হুজাই আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত আরম্ভ করেছে। ইফালে যি দুজন শিক্ষকর তত্ত্বাবধানত মর্কজ একাডেমির ছাত্রসকল বাহিরলৈ গৈছিল সেই দুজন শিক্ষকক ইতিমধ্যে নিলম্বিত করেছে মর্কজুল মা আরিফ কর্তৃপক্ষই। কর্তব্যত গাফিলতির বাবে শিক্ষক জাহাঙ্গীর ঘাহলি আর সাইফুল ইসলামক মর্কজুল মা আরিফর সাধারণ সম্পাদকে নিলম্বন করা বলে এক বিবৃতিত প্রকাশ। ইপিনে নিহত ছাত্রজনের আত্মীয় ঘটনা সন্দর্ভত হুজাই থানাত এজাহার দাখিল করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তর দাবি জানাইছে। আনহাতে মর্কজুল মা আরিফে এই ঘটনার তদন্তর কারণে ডক্টর রাজি আহমেদ, দেওয়ান আব্দুল আলিম আর পারভিজ আহমেদক লৈ তিনিজনীয়া তদন্ত কমিটি গঠন করেছে।